আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মানে স্বাগতম জানাচ্ছি আমি রহমান আমি আজ অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশোলনী একের দশ নম্বর প্রশ্নটির সমাধান করব অষ্টম শ্রেণীর ধারাবাহিক এই সমাধান পর্বে আজকে দশ নাম্বার এবং কি আগামী পর্বে এই এগারো নম্বর প্রশ্নটি থাকবে এভাবে ধারাবাহিক আমি সমাধান করে যাচ্ছি আশা করি তোমরা ধারাবাহিকভাবে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে দশটার সময় দেব কিন্তু দশটার সময় যেহেতু প্রতিষ্ঠানে সবাই চলে যাও তাই আমি চিন্তা করেছি যে অষ্টম শ্রেণীর ভিডিওগুলি সন্ধ্যা ছয়টার সময় আপলোড করব তাই তোমরা যদি সন্ধ্যা ছয়টার সময় প্রতিদিন অনলাইনে আসো আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলি দেখতে পাবে অষ্টম শ্রেণীর যেগুলি তো আমি চলে যাচ্ছি কথা না বাড়ি দশ নম্বর প্রশ্ন দেখে দশ নম্বর প্রশ্নে বলছে দিয়াশালের কাঠি দিয়ে নিচের ত্রিভুজের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে একটি প্রথম ত্রিভুজ এখানে দুই দেখা যাচ্ছে দুইটি ত্রিভুজ আছে এখানে দেখা যাচ্ছে তিনটি ত্রিভুজ আছে এগুলি সব দিয়াশালাইয়ের কাঠি দিয়ে তৈরি তো এখন প্রথম প্রশ্নটাতে বলছে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করা তাহলে এখানে আমরা দেখি যে এখানে একটা ত্রিভুজ এখানে হয়েছে দুটা ত্রিভুজ এখানে হয়েছে তিনটা ত্রিভুজ তাহলে চতুর্থ চিত্র চিত্রটিতে থাকবে চারটা ত্রিভুজ তাহলে আমরা চতুর্থ চিত্রটিকে আগে তৈরি করে নিই এখানে দেখো চতুর্থ চিত্রটি আমরা তৈরি করে নিয়েছি দিয়াশালের কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের চতুর্থ চিত্রটি হলো একটা দুটা তিনটা চারটা ত্রিভুজ এখন যেহেতু এগুলি কাঠি দিয়ে তৈরি যেহেতু এগুলি কাঠি দিয়ে তৈরি তাহলে আমরা কাঠিগুলি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে মোট নয়টি কাঠি আছে তাহলে আমরা উত্তর লিখতে পারি চিত্র থেকে দেখা যায় চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নয়টি তাহলে আমাদের কাঠির সংখ্যা নির্ণয় করা হয়ে গেছে এবার আমরা যদি খ নাম্বার প্রশ্নটি দেখি খ নাম্বার বলতেছে বলতেছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো এটি আগের যেই প্রশ্নটি ছিল নয় নাম্বারে সেটার নিয়ম এবং এটা নিয়ম একই তারপর আমি যেহেতু এটি সৃজনশীল আকারে আছে আমি দেখাচ্ছি খ নম্বর প্রশ্নটি যেহেতু বলছে যে পরবর্তী চিত্রটির কাঠির সংখ্যা কীভাবে বের করতে হবে অথবা প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করতে তা ব্যাখ্যা করো তাহলে আমরা ব্যাখ্যা করছি যেম চিত্র হতে পাই কাঠির তালিকা তাহলে আমরা এখানে কাঠির তালিকাটা দেখি একটু যে প্রথম চিত্রটাতে কাঠি আছে এক দুই তিন তাহলে আমরা এটি লিখে নিয়েছি তিন তারপরের চিত্রটি আমরা দেখি তারপরের চিত্রটিতে আছে দ্বিতীয় চিত্র যেটি এক দুই তিন চার পাঁচ তারপরের চিত্রটিতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এটি তালিকা করে নিয়েছি তিন পাঁচ সাত এখন এখানে প্রত্যেকটা সংখ্যার পার্থক্যটা আমাদেরকে বের করে নিতে হবে পার্থক্য বলতে পাঁচ থেকে তিন বিয়োগ দুই সাত থেকে পাঁচ বিয়োগ দুই তাহলে আমরা দেখতেছি যে যেই কাঠের সংখ্যা আছে তালিকার মধ্যে এগুলির পার্থক্য প্রতি ক্ষেত্রেই দুই পার্থক্য তো প্রতি পার্থক্য দুই অর্থাৎ প্রতিটি সংখ্যার পরের সংখ্যা দুই করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তাহলে তিন থেকে দুই বেশি আবার পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় তাহলে পাঁচ থেকে দুই বেশি তার মানে প্রতিটি সংখ্যা পরের সংখ্যাটা দুই করে বৃদ্ধি পাচ্ছে তো সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে যেহেতু শেষ সংখ্যাটি এখানে সাত সাতের সাথে দুই যোগ করতে হবে নিয়ম অনুযায়ী তাহলে নয় হচ্ছে তাহলে এখানে আমাদের ব্যাখ্যাটি হচ্ছে আমরা ব্যাখ্যাটিকে এভাবে বলতে পারি যে কোনো সংখ্যার সাথে দুই যোগ করলে তারপরের সংখ্যাটি পাওয়া যায় তাহলে এটি হচ্ছে আমাদের ব্যাখ্যা এবার আমরা দেখব বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়ে সালের কাঠির প্রয়োজন শততম বলতে একশো নাম্বার যে এইভাবে চিত্রটি যদি একশো নাম্বার চিত্রটি হয় তাহলে কাঠির সংখ্যা কত হবে সেটি বের করতে হবে তো এটি বের করার জন্য আমাদেরকে একটি বীজগণিতীয় রাশি তৈরি করে নিতে হবে না হয় এভাবে চিত্র এঁকে এঁকে আমাদের জন্য অনেক সময়ের প্রয়োজন তো আমরা যদি বীজগণিতীয় রাশিটি বের করে নিতে পারি তাহলে আমাদের জন্য মুহূর্তে আমরা এটি তৈরি করতে পারি চলো দেখি আমরা বীজগণিতীয় রাশি কীভাবে বের করি এখানে দেখো প্যাটার্নের কাঠ কাঠির তালিকা আমাদের প্যাটার্নের কাঠের তালিকাটা হচ্ছে তিন পাঁচ সাত এটা আমরা খ নাম্বারে দেখেছি তো এমনকি প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে দুই তিন থেকে পাঁচ বা পাঁচ থেকে তিন এটা পার্থক্য দুই এবং পাঁচ সাতের মধ্যে পার্থক্য দুই প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই তো পার্থক্য যেটা হবে এটা দিয়েই বীজগণিতীয় রাশিটা তৈরি হয় পার্থক্য যেটা হবে এটা দিয়ে বীজগণিতীয় রাশিটা তৈরি হয় সুতরাং আমরা বীজগণিত রাশিটা লিখবো এভাবে বীজগণিত রাশি আমার পার্থক্য যত ততর সাথে ক আসবে এটি প্রত্যেকটা কি বলে প্যাটার্নের ক্ষেত্রে যদি পার্থক্য সকল ক্ষেত্রে সমান হয় আবার একটার পার্থক্য একরকম একটা পার্থক্য যদি আরেক রকম রকম হয় তখন আর এই এভাবে রাশি তৈরি করা সম্ভব নয় তখন ভিন্ন পদ্ধতিতে যেতে হবে যখন দেখা যাবে যে প্রতিটি পদের পার্থক্য সমান সেক্ষেত্রে বীজগণিতীয় রাশিটা হবে পার্থক্যর সাথে ক আসবে এখানে ক বলতে প্রথম পদের জন্য ক এক দ্বিতীয় পদের জন্য ক দুই তৃতীয় পদের জন্য ক তিন এবার এখানে যদি আমি প্রথম পদটাকে হিসেব করতে যাই প্রথম পদ আমার এখানে আছে তিন আর এটা যদি এক হয় তাহলে দুই একে দুই তাহলে তিন হওয়ার জন্য আমার আরও এক যোগ করতে হবে অর্থাৎ প্রথম পদের জন্য ক যদি এক হয় তাহলে দুই এবং একে গুণ করলে দুই একে দুই যোগ এক তাইলে তিন হয় এবার যদি আমরা দ্বিতীয় পদটাকে খেয়াল করি দ্বিতীয় পদের জন্য ক হবে দুই তাহলে দুই দোকান চার যোগ এক পাঁচ হয়ে গেছে তৃতীয় পদের জন্য ক হবে তিন তাহলে তিন দুগুণ ছয় যোগ এক সাত হয়ে গেছে তাহলে আমাদের বিশ গুণিত রাশি তৈরি হয়ে গেছে এবার আমাদের শততম পদটা বের করে নিতে হবে যেহেতু আমাদের শততম পদের কাঠির সংখ্যাটা বের করতে বলেছে সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা হবে দুই আর শততম পদের জন্য ক হবে একশো যোগ এক সূত্রের এক তাহলে দুই দিয়ে একশো কে গুণ করলে দুইশো যোগ এক একশো দুইশো এবং এক যোগ করলে দুইশো এক সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে দুইশো একটি কাঠি প্রয়োজন তাহলে আমাদের কাঠের সংখ্যা বের হয়ে গেছে আশা করি তোমাদের বোঝে আসছে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও যদি কারো কোনোরকম সমস্যা হয়ে থাকে বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবা আমি সেটি সোলভ করার চেষ্টা করব অষ্টম শ্রেণীর ধারাবাহিক এই সমাধান পর্বে আজকে আমি দশ নম্বর প্রশ্নটি সমাধান করেছি আগামী পর্বে আমি এগারো নম্বর প্রশ্ন যেটি আছে বইয়ের সেটি সমাধান করব এবং পরবর্তীতে আমার কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান আগে করে দেওয়া আছে সেগুলি দেখে নেব আমি আরও কিছু সৃজনশীল সমস্যার বা প্রশ্নের সমাধান করে দেখাবো সেগুলিও দেখবা এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব ধারাবাহিকভাবে আমি বইয়ের একবারে শেষ পর্যন্ত যাব আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে শেয়ার করবে তোমার বন্ধুদের জন্য তারাও যেন উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য পড়ালেখা ভালোভাবে করবে আমার ভিডিওগুলি পেতে প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় আমি আপলোড দেব গতকালকে বলেছিলাম যে সকাল দশটায় যাবো কিন্তু সকাল দশটায় যেহেতু প্রতিষ্ঠান খোলা থাকে সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলি সাথে সাথে পাবে না এই জন্য সন্ধ্যা ছটায় আপলোড করব তখন তোমরা দেখে নিও প্রতিদিন সন্ধ্যা ছটায় ক্লাস এইটের ভিডিও পাবে প্রতিদিন রাত নটায় টেনের এবং প্রতিদিন সকাল আটটায় ক্লাস ফাইভের কন্টিনিউয়াস চলবে যারা আছে তোমাদের রিলেটেড ফাইভ এবং টেনের এবং ক্লাস এইটের তাদেরকে তোমরা এই ভিডিওর কথা বলবে আশা করি তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পড়ালেখা যেন উন্নতি হয় সেই দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি